নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই লুচি। এজন্য একটা বাটিতে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চিনি দিচ্ছি 1 চামচ। এবার এই নুন আর চিনিটা ময়দার সাথে মিশিয়ে নেব। নুন আর চিনিটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়নার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এবার এই তেলটাও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। তেল দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। এবার এই দইটাও ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রিজের ঠান্ডা দই একদমই ব্যবহার করবেন না, চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকার দই ব্যবহার করতে। দই দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেস্টে রেখে দেব। 1/2 ঘন্টা পর ঢাকা খুলে নিলাম। এবার এই ময়দা থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেছে, এবার বেলে নেব। একটা লুচি আমার বেলে নেওয়া হয়ে গেছে, আমি আরো একটা লুচি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই লুচিটাও আমার বেলা হয়ে গেছে। এবার একই রকম ভাবে সমস্ত লুচিগুলো বেলে নেব। সমস্ত লুচি বেলে নিয়ে গ্যাসে একটা কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার একটা লুচি দিয়ে দেবো।
লুচিটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি আরো একটা লুচি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই লুচিটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সমস্ত লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার এই দই লুচির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।